আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক দ্য সেন্স মম ব্লগ। আমি দ্য সেন্স মম লন্ডন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো চলে এসেছি আবারও আপনাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য। তো এখন আমি ডিস্ট্রিক্ট লাইন থেকে মাইলেন এসেছি, মাইলেন থেকে সেন্ট্রাল লাইন নেব, আর সেন্ট্রাল লাইন দিয়ে আমি ওভারগ্রাউন্ডে যাব। তো কোথায় যাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকের ভিডিওটি করা। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন, আর সবাইকে রিকোয়েস্ট রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি আমার জবে কীভাবে প্রতিদিন যাই, আর কোথায় বা কাজ করি, কী কাজ করি তা আজ আপনাদের সাথে মোটামুটি শেয়ার করব। তো এখন আমি সেন্ট্রাল লাইন থেকে লিভারপুল স্ট্রিটে চলে এসেছি, ওভারগ্রাউন্ডে এখন যাচ্ছি। তো আজকে আমার পুরোটা দিন মোটামুটি একটা জার্নি ডে। সো আজকে আমি আমার অবশ্যই আমার ব্রাঞ্চ একটাই, বেশ কয়েকটা ব্রাঞ্চ রয়েছে। তো মাঝে মধ্যে আমাকে এদিক সেদিক যেতে হয় সামটাইমস কভার করার জন্য। তো আজকে আমি যেখানে যাব সেখানে সবসময় আমার যাওয়া হয় না, মাঝে মধ্যে যাই। তো ভাবলাম আজকে যেখানে যাচ্ছি সেখানে আমাকে ওভারগ্রাউন্ডে যেতে হবে। নর্মালি আমি সবসময় আন্ডারগ্রাউন্ড ইউজ করি, তো আন্ডারগ্রাউন্ডে তো আর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায় না, আর যেহেতু ওভারগ্রাউন্ডে যাচ্ছি আশেপাশের পরিবেশটা খুব সুন্দর, তো ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করব। তো ভিউয়ার্স আমি কিন্তু চলে এসেছি এখন ওভারগ্রাউন্ড থেকে বের হয়ে। স্টেশন থেকে বের হওয়ার পরে 3-4 মিনিট হাঁটার হেঁটে যাব, তারপর আমার কাজে যাব। তো বন্ধুরা এটা কিন্তু আমাদের এখানে অবশ্যই লন্ডনে লকডাউন শুরু হয়ে গিয়েছে গত বৃহস্পতিবার থেকে। তো এটা আমি আসলে কাজে আসার কিছুদিন আগেই ভিডিওটা করেছিলাম, কিন্তু সময়ের অভাবে আপলোড করা হয় নাই, যার জন্য এখন আপলোড দিচ্ছি। আর এটা কিন্তু লকডাউন ছাড়াই এলাকাটা খুব নিরিবিলি, তেমন একটা বেশি লোকজন নাই, কিন্তু অনেক সুন্দর, এখানে অনেক শপ রয়েছে এবং ভালো মানের স্কুল কলেজ গির্জা সবই রয়েছে। তো আপনাদের সাথে এখন শেয়ার করব তার আশেপাশের পরিবেশটা দেখাবো, জেতি ব্যাংক, তারপর নান্দুস, অনেক কিছু রয়েছে এখানে। তো ভিডিওটা যেহেতু কিছুদিন করার মানে আমার কাজ যখন চলছিল তখন ভিডিওটা আমি করেছিলাম, তো আমি আমার ভিউজদের সাথে শেয়ার করব আজ কোথায় কাজ করি আর কীভাবে তা প্রতিদিন আসা যাওয়া করা হয় তার কিছুটা অংশ। আশা করি আপনাদের ভালো লাগবে, তো আমার সাথেই থাকুন। Thank you.
তো ভিউয়ার্স, আমি চলে এসেছি আমার কাজে। তো এটা হচ্ছে কাজের বাইরে, আসলে আমি আর্লিতে চলে এসেছি। ট্রেন যেহেতু 30 মিনিটের ডিফারেন্স থাকে, যার জন্য আমি একটু আর্লিতে চলে এসেছি। এখনও সব দোকানপাট ওপেন করে নাই, তো দোকানপাট কিছু কিছু ওপেন করেছে আউটসাইডে যে সবগুলো ছিল। তো এটা হচ্ছে পিয়ারসন, এটার ভিতরেই আমি কাজ করি। কোথায় কাজ করি তাও আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাদের বিল্ডিংটা একটু দেখাই নেই। বিল্ডিংটা খুবই সুন্দর, এবং এটা হচ্ছে পিয়ারসনের বাইরের বিল্ডিংটা। ভিতরে কিছু শপ আছে, তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। এই শপে কিন্তু সব ধরনের শপ রয়েছে, মেকআপ, তারপর হাউস, এভরিথিং, পারফিউম, মানে জীবনে প্রয়োজনীয় যা যা জিনিস কিংবা যা যা শপ আছে, এটার ভিতরে সব ধরনের শপ রয়েছে। আপনাদের প্রয়োজনে আপনারা সব কিছুই নিতে পারেন। সো তার মধ্যে আমি বিউটি সেকশনে কাজ করি। তো আমি এখন ভিতরে ঢুকতেছি, ভিতরে ঢুকতেই আশেপাশে সব বিউটি সেকশন, তার পাশে যত মেকআপ। কিন্তু আমি আসলে পুরাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলে খুব ভালো লাগতো, তারপরও চেষ্টা করব যতটুকু পারি শেয়ার করতে। তো আমি এখন ভিতরের দিকে চলে যাচ্ছি। এগুলো হচ্ছে মেকআপ, এখানে সব ধরনের মেকআপ রয়েছে, এবং অনেক অনেক ব্র্যান্ড রয়েছে, পারফিউম রয়েছে। আমি পারফিউমের সেকশন দিয়ে চলে যাচ্ছি আমার কাজের এখানে। আপনারা আমার সাথে থাকতে মানে দেখতে থাকুন, আর যাদের প্রয়োজন হয় তারা এখান থেকে এসে শপিং করতে পারেন, যারা কিনা লন্ডনে থাকেন। এখানে অনেক ভালো ধরনের জিনিসপত্র পাওয়া যায়, এবং সবসময় কিছু না কিছু অফার থাকে। তো আমি চলে এসেছি আমার কাজের এখানে, এসে দেখি কাস্টমার ওয়েট করতেছে। তো এখন আমি কাজ শুরু করার জন্য একটু রেডি হয়ে নিচ্ছি, সব কিছু গুছগাছ করবো, কারণ কাজ শুরু করার আগে আমার প্রয়োজনীয় যা যা আছে সব কিছু হাতের কাছে থাকাটা অনেক সুবিধা হয়, যার জন্য সব কিছু এসে আমি একটু টাইডি আপ করে কাজ শুরু করি। তো এখন আমি কাজের এখানে চলে এসেছি। বন্ধুরা, আপনাদেরকে আমার এই মানে প্লেসটা একটু শেয়ার করি। এটা হচ্ছে আইকেন্ডি। বিগত 5-6 বছর যাবত আমি এখানে কাজ করতেছি, আর এখন তো কাজ করতে করতে এটা আমার পুরো একটা ফ্যামিলির মতো হয়ে গিয়েছে। খুবই ভালো লাগে, এবং এখানে সব ধরনের বিউটি ট্রিটমেন্টগুলো হয়ে থাকে সাধারণত, আর আমি সেই বিউটি ট্রিটমেন্টগুলোই করে থাকি যেহেতু বিউটি থেরাপিস্ট। সো এগুলাই আমার কাজ। আর এটা হচ্ছে মার্কেটের ভিতরে একটা বিউটি বার। সো খুবই সুন্দর একটি প্লেস, এবং খুবই ভালো লাগে এখানে কাজ করতে। আর মেয়েদের যেহেতু শপিং করাটা অনেক পছন্দের, আমারও অনেক পছন্দের। দেখা যায় সময়টা খুব ভালো কাটে, যখন কাস্টমার থাকে না তখন দেখা যায় আশেপাশে শপিংয়ে ঘোরাঘুরি করে সময়টা খুব ভালো কাটানো যায়। তো বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে আমার কাজের জায়গাটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অবশ্যই আমার কোম্পানির বেশ কয়েকটা ব্রাঞ্চ রয়েছে লন্ডনের ভিতরে, তার মধ্যে 3টা ব্রাঞ্চে আমি সাধারণত কাজ করে থাকি, তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। এটা যে ছবিটা দেখছেন এটা কিন্তু আরেকটা ব্রাঞ্চের। অবশ্যই যদি লকডাউন না থাকতো তারও কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করতাম, যেহেতু লকডাউন চলতেছে সো এখন কাজ বর্তমানে অফ আছে। সো একটাতে আমি আসছি আজ প্রায় অনেক দিন পর। তো অনেকদিন পর আসার পরে যেহেতু ওভারগ্রাউন্ডে আসছি, আসলে ন্যাচারাল ভিউ দেখতে দেখতে চলে এসেছি, তো হঠাৎ করে রিমাইন্ডে আসলো যে আমি আমার ভিউজদের সঙ্গে শেয়ার করি আমার কাজের স্থানটা। তো বন্ধুরা, সবাই এনজয় করতে থাকুন আমার সাথে। তো আমি আর কাজের এক জায়গাটা বেশিক্ষণ করবো না, যেহেতু কাজ শুরু করে ফেলেছি। এখন আমি চলে যাবো লাঞ্চ টাইম। সো লাঞ্চ টাইমও আমাদের উপরে 3rd ফ্লোর। তো এখন আমাদের মেন অফিস দিয়ে তারপর ক্যান্টিনে যেতে হয়। তো এখন আমি ক্যান্টিনে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে রেস্ট নিব, তারপর আবার কাজ শুরু করব। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের ছোট একটা স্টাফ ক্যান্টিন। এখানে কিন্তু বিশাল বড় একটা রেস্টুরেন্ট রয়েছে, এবং বার রয়েছে, তারপর কফি শপ রয়েছে। আমরা যখন চাই তখন রেস্টুরেন্ট কিংবা বারে বসেও আমরা খেতে পারি। আর এটা হচ্ছে স্টাফদের জন্য ক্যান্টিন, কেউ যখন খাবার লাঞ্চ মানে বাসা থেকে নিয়ে আসে, কিংবা এটির ভিতরেও রয়েছে চা কফি, আপনারা যখন চান ইচ্ছে তখনই আমরা এখান থেকে নিতে পারি। সো মোটামুটি রেস্ট নেওয়ার জন্য খুব ভালো একটা প্লেস, এবং ছোটোখাটো স্পেস। সো নর্মালি এখানে আমরা ক্যান্টিন টাইম, লাঞ্চ টাইমে ক্যান্টিনে সময়টা পার করি, কারণ রেস্টুরেন্টগুলো আসলে কাস্টমারদের জন্য থাকে, যার জন্য মানে অনেক বেশি মানুষ থাকে আর অনেক বেশি নয়েজও থাকে। তো আমার এখন লাঞ্চ টাইম শেষ, এখন কাজে ব্যাক করব, তারপর আবার
কাজে আর দেখাবো না, যেহেতু কাজে আসলে কাস্টমারদের অ্যালাউ না দেখানোটা, যার জন্য আমি প্রথম স্টার্টিং টাইমে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখন আমি চলে এসেছি স্টেশনে, স্টেশনে এখন বাসার যাব, কাজ শেষ। তো আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথেই ছিলেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আর বরাবরের মতোই বলে নিচ্ছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।